ট্রেনে বর্ধমান যাচ্ছিলেন, কি হয়েছিল? হ্যাঁ, আমি পার্লার রোড থেকে 3:17 ট্রেনটা ধরে বর্ধমান যাচ্ছিলাম এবং ট্রেনটা পার্লার রোডে ঠিকঠাক টাইমেই আসে এবং সেটা শক্তিগড়ে গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে যায় এবং প্রায় ঘন্টা দেড়েক, 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাওয়ার পর যখন গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়, বলা হয় যে সিগন্যালের প্রবলেম থাকার জন্য গাড়ি আর সামনে যাবে না এবং কিছু না কর উপায়ের জন্য, এবং আমার যে উদ্দেশ্য যাওয়া হয়েছিলো সেই উদ্দেশ্য না মিটিয়ে আমি আবার বাড়ি ফিরে বর্ধমানেই যাচ্ছিলেন। হ্যাঁ, আমি বর্ধমানেই যাচ্ছিলাম। তারপরে আপনার যখন ট্রেন গেল না তখন আপনি কী করলেন? আমার কাজ যেহেতু মিটলো না এবং যাওয়ার মানে যখন এ যা ট্রেনের অবস্থা, ঘন্টা তিনেক পর পৌঁছাবো কি আদৌ পৌঁছাবো কি না তার কোনো ঠিক নেই, সেই জন্য আমি আবার ফিরে আসি। বাড়ি পাল্লা রোড নেই কো, মানে বাধ্য হয়ে অন্য উপায়ে গাড়িতে করে ফিরে আসতে হচ্ছে।